আপনি তো টাকা খাচ্ছেন প্রবাসীর লাইন মারতেছেন বাংলাদেশ একটা ছেলের সাথে আপনি আপনি সম্পর্ক করতেছেন একটা প্রবাসীর সাথে বলতেছেন যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না অথচ আপনি আপনার লং টাইম বলেন আপনার যেখানে যা লাগে আপনি এই ছেলের সাথে করতেছেন আপনি প্রবাসীরে জানতে দিচ্ছেন না তাহলে এই মেয়েদেরকে আপনি কি বলবেন আচ্ছা আপনাকে যদি আমি নিজে ইচ্ছায় যদি আপনাকে 10টা টাকা খাওয়াই এক কাপ চা খাওয়াই এটা কিন্তু কোনো কষ্টের বিষয় না বা এটাতে খাইলেও কোনো সমস্যা নাই ঠিক আছে আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আমি আপনাকে 10 টাকা দিয়ে এক কাপ চা খাওয়াইতেই পারি হ্যাঁ কিন্তু আমি আপনার কাছ থেকে শুধু এক কাপ চা না আপনার সাথে এমন সম্পর্ক হলো যে আপনারটা পুরো খাইতে 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 আপনার পুরো শেষ করে দিলাম লাস্ট পর্যন্ত আমি আপনাকে বিয়ে প্রলোভন দেখাইলাম আপনাকে স্বপ্ন দেখাইলাম যে তোমাকে ছাড়া বাঁচবো না মরে যাবো হ্যাং ত্যাং জীবনে আর কোনো কারোর সাথে সম্পর্ক হবে না এরকম অনেক প্রবাসী ভাইরা আছে শুধু একটু কথা বলার জন্য শুধু একটু সঙ্গ পাওয়ার জন্য মনে করেন যে তারা সারাদিন কষ্ট করে বা সারা রাত কষ্ট করে একটু মেয়েদের সাথে বা তাদের কিন্তু গার্লফ্রেন্ড খুব কমই থাকে আর যদিও থাকে তারা বেশিরভাগই গার্লফ্রেন্ডকে অনেকে নিজে হ্যাঁ অনেক প্রবাসীরা আছে তারা ইচ্ছা করে টাকা টাকা দিয়ে মানে কথা বলার যোগাযোগ করে কিন্তু যারা মন থেকে ভালোবেসে ফেলে একটা মেয়েকে যখন মন থেকে ভালোবেসে বউ ভাবতে শুরু করে জীবন জান দিয়ে শুরু করে তারে বিশ্বাস করে টাকা পয়সা সমস্ত কিছু আপনাকে দেয় আপনার খরচপাতি চালায় আপনার এভরিথিং আপনার যেখানে যা লাগে যাবতীয় সবই করতেছে কিন্তু তারপর আপনি কি করলেন ভালো একটা ছেলে পাইলেন বা নিজের পছন্দ মতো একটা মানসিক শান্তি পাইলেন কারণ আপনি তো টাকা খাচ্ছেন প্রবাসীর লাইন মারতেছেন বাংলাদেশ একটা ছেলের সাথে আপনি আপনি সম্পর্ক করতেছেন একটা প্রবাসীর সাথে বলতেছেন যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না অথচ আপনি আপনার লং টাইম বলেন আপনার যেখানে যা লাগে আপনি এই ছেলের সাথে করতেছেন আপনি প্রবাসীরে জানতে দিচ্ছেন না তাহলে এই মেয়েদেরকে আপনি কি বলবেন আচ্ছা আমি মনে করি অবশ্যই মেয়েদেরকে যদি হ্যাঁ তার 10 টাকা খাও যদি তাকে বিয়ে করতে চাও যাকে বিয়ের কথা বলছো তাকে তার 10 টাকা না তার পুরোটাই খেয়ে ফেলো কোনো সমস্যা নাই কিন্তু এই ছেলেগুলো যখন বাংলাদেশে আসবে এসে দেখবে তুমি তার ফোন বন্ধ করে রাখছে তার তার সাথে কথা নাই তার ব্লক করে রাখছে ভাই একবার ভাবেন যে সেই প্রবাসীর মনের অবস্থা কেমন হয় শুধু প্রবাসী ছেলে ভাইদের কথা বলতেছি না আরে মেয়ে আপুদের কথা বলতেছি মানে আমি আপুদের কথাও বলতেছি এরকম অনেক মেয়ে মানুষই আছে যে অনেক হাজবেন্ড রেখে বাচ্চা রেখে অনেক আপুরা কিন্তু বিবাহিত যে আপুরা তারা কিন্তু প্রবাসে যায় যায় তাদের সংসারের জন্য বলেন ফ্যামিলির জন্য সবার জন্য টাকা পয়সা সব কিছু পাঠায় তারা খায় খায় কি না যখন টাকা পাঠায় তখন তাকে ভালো লাগে আর যখন তার নিজস্ব একটা ভালো মন্দ খোঁজ খবর নেওয়া দরকার যখন তার সাথে একটু কথা বলা দরকার একটু সময় দেওয়া দরকার তার মনে একটু শান্তি দেওয়া দরকার তখন আপনাদের বিরক্ত লাগে তখন যখন আসে তখন দেখা যায় স্বামী একজনকে বিয়ে করছে তার একজনের সাথে পরকীয়া করতেছে তারাও তো দেখা যায় ভাই বউ রেখা অন্য মেয়েদের সাথে সময় কাটাচ্ছে টাইম কাটাচ্ছে তার টাকাতেই দেখা যাচ্ছে অন্য একটা মেনে নিয়ে আপনার লং ড্রাইভে যাচ্ছে তো আপনি তাদেরকে কি বলবেন এগুলো তো ঠিক না আমি মনে করি একটা মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই 10 বার ভাবা উচিত যে আমি যাকে একটা কথা দিব সেই কথা মতো আমি তাকে রাখতে পারবো কি না কারণ মানুষ আজকে আছেন কালকে থাকবেন না কেউ আমিও থাকবো না অতএব মানুষের মরতে হবে আমি আপনার 2 টাকা খেয়ে চলে গেলাম আমার ভাই 2 টাকার থেকে বেশি চলে যাবে আপনি কল্পনা জীবনও সুখী হতে পারবেন না এইসব মেয়ে মানুষ ছেলে মানুষ জীবনও সুখী হবে না ভাই।